আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি দেখাবো যে আপনারা নষ্ট এলইডি লাইট দিয়ে কিভাবে মশা মারা ব্যাট বানিয়ে নেবেন। এই ধরনের খুব সুন্দর এই ব্যাটটি, এই ব্যাট আপনারা কিন্তু খুব সহজে অনায়াসে বানাতে পারবেন। তো এটি কিভাবে কাজ করে আমি আপনাদের একটু দেখাচ্ছি। তো এখানে আমরা 220 ভোল্ট লাইন দিলাম। তো লাইন দেওয়ার পরে দর্শক এখানে দেখুন একটি সিগনাল চলে আসছে, আর এই যে সিগনাল আসছে এটাই কিন্তু আসলে মূল ঘটনা। তো আমাদের ঘর যখন অন্ধকার হয়ে যাবে, আপনাদের অন্ধকার করে দিবেন রাতের বেলা, তখন কিন্তু এখানে মশা চলে আসবে এই আলোর কারণে। এই আলো দেখে মশা যখন চলে আসবে, মশা কিন্তু দর্শক আমাদের এই ভিতরে প্রবেশ করার চেষ্টা করবে। তো চেষ্টা করার সাথে সাথে মশাগুলো এভাবে দেখুন মরে যাবে। আমি এটা একটা ওয়ার দিয়ে দেখাচ্ছি, তো এখানে কিন্তু কোনোভাবে হাত দেওয়া যাবে না। তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখুন, আর দেখুন আমরা এটি কিভাবে বানিয়েছি আর এর জন্য কী কী প্রয়োজন হবে এই মশা মারা ব্যাটটি বানানোর জন্য। তো চলুন আমরা দেখে আসি কিভাবে আমরা এটি বানিয়েছি, আপনারা চাইলে এটি কিভাবে বানাবেন। তো মূলত আমরা আজকে দেখাবো যে কিভাবে আমরা নষ্ট এলইডি লাইট দিয়ে মশা মারা ব্যাট বানিয়ে নিব, আর এগুলো দিয়ে আমরা কিন্তু মশা মারতে পারবো। তো এই নেটটি দেখতে পাচ্ছেন দর্শক আমাদের, আর এলইডি লাইটটি দেখতে পাচ্ছেন, এটা আমাদের নষ্ট এলইডি লাইট আমরা রেখে দিলাম। আর আমাদের বাদবাকি যে এই নেটটা আমরা নিয়েছি, তো এমনি নেটটা কিন্তু আমরা বাংলির একটা দোকান থেকে পেয়েছি। তো দেখুন দর্শক আমাদের এইরকমটা আর কি এর খাপ টাপ ছিল। মূলত দর্শক এই ধরনের আমাদের একটি কল থেকে আমরা এই নেটটি সংগ্রহ করেছি। তো আপনারা হয়তো ভাববেন যে আমরা এই নেটটি কোথায় পাবো। তো আপনারা ইচ্ছা করলে কিন্তু এই ধরনের নেট বানিয়ে নিতে পারবেন। এটা আসলে তেমন কিছুই না, আপনারা একটু ভালোভাবে মনোযোগ সহকারে দেখলে আপনারা এই নেটটি সম্পর্কে বুঝতে পারবেন। এই নেটটির আর কি দুইটি পার্ট, কারেন্টের একটি পার্ট হলো আর্থিংয়ের। তো এই দুইটি পার্ট কিন্তু এখানে অলরেডি আছে। তো আপনারা এইটা তামার তার দিয়ে এই ধরনের হয়তো বা ওয়্যার থেকে যে ফেজগুলো থাকে এই ফেজগুলো বের করে আপনারা কিন্তু এই ধরনের নেটগুলো বানিয়ে নিতে পারেন। এটা খুব সহজ, আপনারা পরে আমি কোনো ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব। যদি আপনারা কমেন্ট করেন যে হয়তো বা আমি এই নেটগুলো খুঁজে পাচ্ছি না, বা আমি এই নেট সম্পর্কে তেমন একটা ধারণা আমার হচ্ছে না, তো আপনি একটু ভিডিও বানিয়ে দেন, তাহলে আমরা এর উপকৃত হব। তো তাহলে অবশ্যই অবশ্যই আমি এই ধরনের ভিডিও আমি আপনাদের সামনে শেয়ার করব। তো তো চলুন দর্শক আমরা শর্টকাটে আজকের এই ভিডিওটি শুরু করি। তো আমরা এটা কিভাবে করব, তো দেখুন এই নেটটি আমরা নিয়েছি, আর এলইডি লাইটটি নষ্ট একটা এলইডি লাইট নিয়েছি। তো এটা খুব সহজ, আমি খুব সহজভাবেই আজকে আমি আপনাদের দেখাবো। তো মূলত আমরা লাইটটিকে প্রথমে খুলে নিব, এবং যে এসএমডিটা আছে আমরা এটিও খুলে নিব। হ্যাঁ, তো এসএমডিগুলো খোলা হয়ে গেলে, স্ক্রু খোলা হয়ে গেলে আমরা এসএমডির যে লাইন দুইটি আছে, তো ওই লাইন দুইটিকেও খুলে নিব। তো মূলত এলইডি লাইটগুলো যখন কেটে যায়, তখন কিন্তু মূলত আমাদের বেশিরভাগই এই এসএমডিটা কেটে যায়, অথচ যে ড্রাইভার ভিতরে থাকে আমি দেখাচ্ছি, এই যে ড্রাইভারটি থাকে এই ড্রাইভারটি কিন্তু মূলত নষ্ট খুব কম হয়ে থাকে। এটা আমাদের নষ্ট হয় না বললে চলে, আমাদের নষ্ট হয় এই এসএমডিটা। তো আমাদের এসএমডির দরকার পড়বে না, আমাদের এখানে শুধু এই ড্রাইভারটি থাকলেই চলবে, আমরা এই মশা মারা ব্যাটটি বানিয়ে নিতে পারবো। তো দেখুন আমাদের এখানে কি কি করতে হবে, আমি এই যে ড্রাইভারটি আছে আমরা পুরোটা খুলে নিব, আমাদের লাগানোর জন্য সহজ হবে। তো তার জন্য আমি এটিকে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে দর্শক এই যে আমাদের ড্রাইভারটি চলে আসলো আমাদের হাতে। তো এই ড্রাইভারের এসি লাইন হলো 220 ভোল্ট এটা, এবং এখানে ডিসি এসি কোয়ালিটি ডিসি যে এটা আমাদের এই দুইটি ওয়্যার। তো আমরা এখানে যে এসি লাইনটি আছে, তো এসি লাইনে আমরা দুইটি ওয়্যার নেব, ছোট দুইটি। এই ছোট দুইটি ওয়্যার আমরা এখানে এসি লাইনে আগে সর্বপ্রথমে লাগিয়ে নিব। তো একটি লাইন আমি অলরেডি লাগিয়ে নিলাম, এবং পরেরটি লাগাবো। তো আমরা এভাবে আর কি এসি লাইনে দুইটি ওয়্যার লাগিয়ে নিব। লাগানোর পরে দর্শক আমরা একটি সিগন্যাল ইন্ডিকেটার আর একটি 100K রেজিস্ট্যান্স, এই দুইটি আমাদের প্রয়োজন হবে, যেটি আমাদের মশাকে আকর্ষিত করবে এবং মশাকে এগিয়ে আনবে আমাদের এই ফাঁদের জন্য। তো মূলত আমাদের এরকমভাবে যে কোনো এক সাইডে এই রেজিস্ট্যান্সটিকে পেঁচিয়ে দিতে হবে এবং লাইনটি কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখন মূলত এই লাইটটি কোথায় সেটিং করব, যেমন ধরেন এখানে আমি সেটিং করব। তো তার জন্য আমরা এখানে একটু গাম আটা দিয়ে নিব, কেননা এটা হলো আমাদের ট্রেন। তো ট্রেনে যেহেতু মূলত আমাদের ট্রেনে কিন্তু লাইনটা এক হয়ে যেতে পারে, তো তার জন্য আমি এখানে একটু গাম আটা দিয়ে নিচ্ছি। তো আপনারা
চাইলে এখানে গাম আটা দিয়ে নিতে পারেন এবং অন্য আটা দিয়েও করতে পারেন, কিন্তু কোনো কারণবশত যেন এটা এক না হয়ে যায়, তো সেজন্য আমি এখানে গাম আটা দিয়ে নিলাম এবং এই লাইটটিকে এখানে সুন্দরভাবে বসিয়ে দিলাম। এক কথায় আমার এখানে কিন্তু এই ট্রেনের সাথে যে আছে এটার সাথে কোনোভাবে যোগ হওয়া যাবে না, তো মূলত আমি এটা করে নিলাম। এবং এই যে সার্কিটটি আমরা এসি লাইন দুইটি লাগিয়ে নিয়েছি, তো আমরা যে এসি লাইন যেভাবে ছিল এলইডি লাইটের খাপে, তো আমরা এটিকে খুব সুন্দরভাবে আবার এলইডি লাইটের খাপে লাগিয়ে দিব। এই মশা মারা ব্যাটটি বানানোর জন্য কিন্তু তেমন একটা খরচ হয় না, তো যেহেতু আমাদের নষ্ট এলইডি লাইটগুলো থাকে তো এর জন্য আমাদের খরচগুলো খুব কম হয়। আর অনেকে আছে হয়তো বা আপনারা যদি একটা মশা মারার জন্য ব্যাট কিনতে যান তাহলে কিন্তু প্রায় 300-350 টাকার মতো আপনাদের খরচ হয়ে যায়, তো মূলত আপনাদের কিন্তু এই ধরনের আর খরচ হবে না এই ভিডিওটি দেখার পরে, তো আপনারা কিন্তু এটি করে নিতে পারবেন খুব সহজে। তো আমি এসি 220 ভোল্টের যে লাইনগুলো আছে এটি আমি লাগিয়ে দিলাম এবং ড্রাইভারটি ওখানে সেটিং হয়ে গেল। তো আমাদের এখন এসি 220 ভোল্ট, এটা আমাদের এটা হলো এসএমডির লাইন দুইটি। তো আমি এখানে মূলত যে এই ইন্ডিকেটারটি লাগিয়েছি, তো এখানে আমরা ইন্ডিকেটারে এই লাইনটি লাগিয়ে দিব। তো দর্শক মূলত আমরা এটিকে লাগিয়ে দিলাম, এরপরে লাগানোর পরে দর্শক আমরা এক সাইডে কালো দিয়ে দিলাম, অপর সাইডে আমরা লালটি দিয়ে দিব। তো আমরা এখানে এই লাইভ ওয়ারটি রেস্টেনের যে ঘোড়ানি আছে তো আমরা এখানে এটিকে লাগিয়ে দিব। তো যেহেতু এখানে লাগানো হয়ে গেল এবং এখানে যে বাকি ওয়ারটি আছে তো আমরা এই রোডটাকে একটু শর্ট করে দিলাম, যেহেতু আমাদের এখানে কারেন্টের ব্যাপার, তো আমরা এই যে এভাবে এটিকে সুন্দরভাবে থ্রেডিং করে দিলাম। এবং এই যে দুইটি ওয়্যার আছে তো আমরা এই দুইটি ওয়্যারও কিন্তু আমাদের এখানে ঢুকিয়ে দিতে হবে, বের করে নিতে হবে মূলত। তো আমি এখানে সেটিং করে নিলাম এলইডি লাইটে, আমাদের এখানে মূলত সেটিং হয়ে গেল, ইন্ডিকেটার হলো এবং এই যে দুইটি লাইন আমাদের ড্রাইভারের, তো এই লাইনগুলো বের হয়ে গেল। তো আমরা এখন এই যে নেটটি আছে মূলত দর্শক আমরা এই নেটটিকে এখানে যোগ করব কিভাবে, তো আমাদের নেটের যে দুই লাইন আছে এখানে আমরা দুই লাইনটি রেখেছি, হ্যাঁ, তো এখানে দুই পার্টিশানে থাকে এই নেটটি, আপনারা কিন্তু এটা চাইলে বানিয়ে নিতে পারবেন, এর আগেও বলছি। তো আপনারা যদি এটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ মনে হয় আর আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এবং এই কমেন্টে আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে এই নেটটি বানাতে হয়। তো আমি এখানে একটি ওয়্যার লাগিয়ে দিব এলইডি লাইটের, এটা কোনো প্লাস মাইনাস নেই, এখানে আপনি যে ওয়্যারটি যেভাবে লাগান লাগাতে পারেন। তো নেটটিকে আমার লাগানো হয়ে গেল মূলত দর্শক। তো এখন মূলত দর্শক আমাদের এরকম সিস্টেম চলে আসলো এলইডি লাইটটিতে, তো আমরা এখন এলইডি লাইটটিতে যেহেতু এই সিস্টেম আলো, তো আমরা এখানে আটকানোর জন্য এই জিনিসটাকে খুব সুন্দরভাবে আটকানোর জন্য এখানে আমি একটু গাম আটা দিয়ে আটকাচ্ছি, তো আপনারা চাইলে সুপার গ্লু আটা দিতে পারেন বা অন্যান্য আটা দিয়ে এই নেটটিকে আটকাতে পারেন, এই ধরনের নেট। আর আপনি চাইলে এই যে কভারটি আছে এই কভারের উপর দিয়েও কিন্তু আপনারা এই নেটটিকে বানিয়ে নিতে পারবেন বা আটকাতে পারবেন। তো মূলত দর্শক আমাদের কমপ্লিট হয়ে গেল, তো এখন আমরা এটিকে দেখব যে আমাদের এটি কিভাবে কাজ করে। তো এখন দর্শক মূলত আমরা এটিতে লাইন দিব, তো লাইন দেওয়ার সময় অবশ্যই আমরা খেয়াল রাখব দর্শক যে আমাদের এখানে কিন্তু হাত দেওয়া যাবে না, এখানে কিন্তু আমাদের হাত দিলে কিন্তু কারেন্ট শর্ট করবে এবং অনেক সমস্যা হতে পারে, তো আমরা কখনো এখানে হাত দিব না যেহেতু এটা আমাদের সেফটি ছাড়া। তো আমরা এখানে খুব সাবধানে এটি আমরা লাগানোর পরে আমরা এই সুইচগুলো আমরা দিব। তো এখন দেখুন দর্শক আমি এখানে
220 ভোল্ট লাইন দিয়ে দিলাম, এখন আমরা সুইচ দিয়ে দিলাম। তো দেখুন দর্শক, আমাদের এখানে একটি সিগন্যাল লাইট চলে এলো। তো এখানে যখন আমাদের ঘরে অন্ধকার হবে, রুমে অন্ধকার হবে, তখন কিন্তু এখানে মিটমিট করে এই আলোটি জ্বলবে, লাল আলো। তো জ্বলার পরে যখন মশা কিন্তু এখানে আকর্ষিত হবে এবং মশা এখানে আসবে এবং ভিতরে ঢোকার সময় এই যে দেখুন দর্শক, এরকম ফায়ারিং হয়ে মশাগুলো মরে যাবে। তো এটা খুবই সুন্দর এবং এটা আমি 100% বলতে পারি, আপনাদের মশা অবশ্যই মরবে এই জিনিসগুলো বানিয়ে নিলে। আপনারা কিন্তু খুব অল্প খরচে এই জিনিসগুলো বানাতে পারবেন। তো দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন।